দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আগামী বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সেফ ফুড কার্নিভাল। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইম সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আম ওবায়দুল মোক্তাদের চৌধুরী আয়োজনে উপস্থিত থাকবেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কার্নিভাল চলবে। আমার মূল বিষয়টা হচ্ছে যে